নমস্কার বন্ধুরা, বৃহস্পতিবার সকালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ভেনেজুয়েলা। তার বিস্তারিত থাকছে রয় 365-এ। ব্রাজিলিয়ান ফুটবল দল তাদের প্রথম দুটি ম্যাচ জিতে একটি প্রতিশ্রুতিবদ্ধ নোটে তাদের কনমেবল বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান শুরু করছে। ব্রাজিল বর্তমানে আর্জেন্টিনার সাথে 6 পয়েন্টের সমান, কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দাবি করে। তাদের পরবর্তী বাছাই পর্বে সিলেকাওরা শুক্রবার অর্থাৎ 13ই অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। ব্রাজিল এবং ভেনেজুয়েলার মধ্যে বিশ্বকাপের বাছাই পর্ব ব্রাজিলের অ্যারেনা প্যান্টানালে খেলা হওয়ার কথা রয়েছে। রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র এই মাসে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিল দলে ফিরেছেন। ফিটনেস সমস্যার কারণে ব্রাজিলের বিশ্বকাপের বাছাই পর্বের উদ্বোধনী ক্যাম্পে অংশ নেননি ভিনিসিয়াস। পেরুকে 1-0 হারিয়ে খেলায় নামবে ব্রাজিল। বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে বলিভিয়াকে 5-1 ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এদিকে আমরা লক্ষ্য রাখব ভেনেজুয়েলা প্যারাগুয়ের বিপক্ষে তাদের শেষ খেলায় 1-0 গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। 2 খেলায় 3 পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা এখন অবস্থান করছে 5ম স্থানে। ব্রাজিলের একাদশ। নাম্বার 1 এডারসন, গোলকিপার। নাম্বার 2 হেন্ডারসন, ডিফেন্ডার। নাম্বার 3 মার্কুনহোস, ডিফেন্ডার। নাম্বার 4 গ্যাব্রিয়েল মেগালহেস, ডিফেন্ডার। নাম্বার 5 নানিলো, ডিফেন্ডার। নাম্বার 6 ব্রুনো গুইমারেস, মিডফিল্ডার। নাম্বার 7 কাশেমিরো, মিডফিল্ডার। নাম্বার 8 রাফিনা, ফরোয়ার্ড। নাম্বার 9 নেইমার জুনিয়র, ফরোয়ার্ড। নাম্বার 10 ভিনিসিয়াস জুনিয়র, ফরোয়ার্ড। নাম্বার 11 গ্যাব্রিয়েল জেজুস, স্ট্রাইকার। এমনটাই হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ।